অমিতের টার্গেট 23-এর বেশি আসন, লোকসভায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী জবাব ইঞ্চিতে, তৃণমূলকে হুঁশিয়ারি অমিত শাহ। তৃণমূল কংগ্রেস কে লোগো কো ভি কেতা হু, কান খোল কর সুন লো, ভারতীয় জনতা পার্টি কা কার্যকর্তা ইস বার আপকি হিন্ট সে হিন্ট বতা দেগা, ইস বঙ্গাল কো বচানে কে লিয়ে 23 সে জ্যাদা সিটে বঙ্গাল কি নরেন্দ্র মোদি কি ঝোলি মে ডাল দো। রাষ্ট্রপুঞ্জ থেকে সৈন্য আনুক, শূন্য পাবে, পাল্টা কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়। কোনো প্যারামিলিটারি ইউনো থেকে সৈন্যবাহিনী এনে করতে পারে, কিন্তু জনগণ তাদের পাশে নেই, এটা প্রমাণ করব। আবার বলছি, এ রাজ্যে বিজেপির ভাগ্য শূন্য। দেখে নিন মঞ্চে মহাজোট স্বার্থের চোট, সংখ্যাগরিষ্ঠ হলে নেতাকে প্রশ্ন অমিতের। 23 লোক জো ব্রিগেড গ্রাউন্ড পর বেঠে থে, উসমে 9 তো প্রধানমন্ত্রী বননে ওয়ালে থে, এক হি মঞ্চ পর 9 প্রধানমন্ত্রী বেঠে থে, লাইন লাগি হে লাইন। বিজেপি নন্দরেই অন্তর কলহ, দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি, পাল্টা আক্রমণ পার্থ। জোটের বিরুদ্ধে বলে নিজেরাই জোটে আছে, তাদের জনপ্রিয়তা, তাদের কর্মকুশলতা এবং তারা যেভাবে দেশকে আজকে বিপন্নতা এনে দিয়েছে বা সর্বক্ষেত্রেই তারা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলছে। ফের অমিতের অস্ত্র সিন্ডিকেট রাজ, গুজরাতের এই সিন্ডিকেট বাংলায় কেন, তৃণমূলকে উৎখাতের ডাক অমিতের। তাই করলো একবার তৃণমূল কংগ্রেস কো উখাড় কর ফেঁক কর কমল খিলা দো, কিসি কো সিন্ডিকেট ট্যাক্স নহি দেনা পড়েগা, মে আপকো ওয়াদা করনে আয়া। বিজেপি শাসিত রাজ্যে সিন্ডিকেট পাল্টা ফিরহাদ। সিন্ডিকেট ট্যাক্স যতদিন নরেন্দ্র মোদী ছিল ওটা গুজরাটে লাগতো, অমিত শাহ যেসব জায়গায় রাজত্ব করে সেখানে আসে, তাই সিন্ডিকেটের পয়সা নিয়ে ফাইভ স্টার পার্টি অফিস হয়, এখানে সিন্ডিকেটের কিছু লাগে না, এখানে মানুষের স্বার্থে মানুষ কাজ করে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিলিতে বাধা তৃণমূলের, ডাকঘরে পুলিশ পাঠাচ্ছে রাজ্য, দাবি অমিতের। আর অভি অভি আয়ুষ্মান ভারত যোজনা লেকর মমতা দি রোক রহি হে, পোস্ট অফিস কা ঘিরাও কর রহে হে উনকে লোক, পোস্ট অফিস পর পুলিশ ভেজ রহে হে। রাজ্যের কৃতিত্বকে ছোট করার চেষ্টা, প্রতিরোধ করবে তৃণমূল, পাল্টা পার্থ। আমাদের কৃতিত্বকে ছোট করে দেখিয়ে যারা কৃতিত্ব আনবার চেষ্টা করছে আমরা সেটার বিরুদ্ধে। দিল্লি ফিরলেন অমিত শাহ, বাংলায় বিজেপির বাকি সভাগুলিতে থাকছেন না তিনি। সূত্রের খবর, সিউড়ি ও কৃষ্ণনগরে সভায় থাকবেন রাহুল সিনহা, ঝাড়গ্রাম ও জয়নগরে থাকবেন দিলীপ ঘোষ, শেষ তিনটি সভায় থাকার কথা স্মৃতি ইরানি। ক্ষমতা থাকলে লোকসভায় বিজেপি প্রার্থীকে নিয়ে পাহাড়ে প্রচারে আসুন গুরু, চ্যালেঞ্জ বিনয় তামাঙ্গের। মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী, দাবি জিএনএলএফ মোর্চার। 14 গণনার পরের দিনই ইভিএম প্রযুক্তিতে যুক্ত 11 জনকে খুন, হ্যাকারের দাবিকে হাতিয়ার করে বিস্ফোরণ কপিল সিব্বালের, গোটাটাই গণতন্ত্রকে লজ্জায় ফেলার ষড়যন্ত্র, পাল্টা বিজেপি। 14-15 ভোটে ইভিএম হ্যাকিং এর অভিযোগ, মার্কিন হ্যাকারের বিরুদ্ধে দিল্লি পুলিশে কমিশন, এফআইআর দায়ের, তদন্তেই বেরোবে সত্যি, দাবি কপিল সিব্বালের। এবার পাসপোর্টে চিপ, ঘোষণা প্রধানমন্ত্রী। চিপ পে ই পাসপোর্ট জারি করনে কি দিশা মে ভি কাম চল রহা। কলকাতা থেকে জেলা, কংগ্রেসের আইন অমান্য ঘিরে ধুমধুমাল, আলিপুর কোর্টে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বালুরঘাটে পুলিশের লাঠিচার্জ, বীরভূমে ব্যারিকেড ভাঙার চেষ্টা। রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে এক মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের, 2017 স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয়েছিল মামলা। শিক্ষক ঘাটতি মেটাতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার, সিদ্ধান্তের বিরোধিতায় এবার পথে নামল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। স্কুলের ফি বৃদ্ধি সংক্রান্ত নোটিশ বোর্ড থেকে বিভ্রান্তি, ফি দ্বিগুণ বাড়ানো হয়েছে এই অভিযোগে দমদমে স্কুলে বিক্ষোভ পড়ুয়ার অভিভাবকদের, যদিও ফি বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। সুস্থ নয় গর্ভস্থ, সেজন্য গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 25 সপ্তাহের এক অন্তঃসত্ত্বা, বিচারপতি তপব্রত চক্রবর্তী তাকে এসএসকেমে যাওয়ার নির্দেশ দিয়েছেন, মেডিকেল বোর্ডের রিপোর্ট দেখে আগামী শুক্রবার রায় দেবে আদালত। এবিপি আনন্দ খবরের চেয়ে, দখলমুক্ত নারকেলডাঙ্গার খান্না হাই স্কুল, কম্পিউটার ক্লাসরুম ফিরে পেল পড়ুয়ারা, সরানো হলো দখলদারদের। নিঃস্ব হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ছেলেকে সুস্থ করতে গিয়ে, অতিষ্ঠ হয়েছিলেন তার অত্যাচারে, সে কারণেই নিজেদের শেষ করে দিতে চেয়েছিলেন সল্টলেকের দম্পতি। সল্টলেক কাণ্ডের প্রাথমিক তদন্তে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা।
গড়িয়াহাটের অগ্নিকাণ্ডের ঘটনার পর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দমকলের। জাকারিয়া স্ট্রিটে আগুন লাগলে কি পন্থা, আটকে পড়া মানুষদের বাঁচাতে কি উপায়, দমকলের ডিজির উপস্থিতিতে দেওয়া হল প্রশিক্ষণ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নোবেল জয় বিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণন বিরোধী হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। সভায় বক্তব্য রাখার পাশাপাশি পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দেন তিনি। রাশিয়ায় দুটি জাহাজে আগুন, মৃত্যু 14 জনের। সূত্রের খবর, জাহাজ দুটিতে 8 জন ভারতীয় নাগরিক ছিলেন। ট্যাঙ্কার ও জ্বালানি তেলবাহী জাহাজ দুটিতে আচমকা বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। জাহাজ দুটিতে ছিল তানজানিয়ার পতাকা। আইসিসিতে বিরাট শো, বর্ষসেরা ক্রিকেটার সেরা টেস্ট ও একদিনের ক্রিকেটার শিরোপা জয় কোহলির। টেস্ট ও সীমিত ওভারের সেরা বিশ্ব একাদশের নেতৃত্ব ভারত অধিনায়ক, এবছরের সেরা নতুন প্রতিভা ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া জয়ের পর এবার নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া। আজ থেকে শুরু ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে একদিনের সিরিজ। টিম ইন্ডিয়াকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি কিউই ব্রিগেড এই সিরিজে বিশ্বকাপের মহড়া বিরাটদের। এই সপ্তাহে শেষেই ডার্বি, তার আগে সিচুয়েশনাল প্র্যাকটিসে মন বাগান কোচ খালিদ জামিলের। অনুশীলনে মগ্ন ইস্টবেঙ্গল, চুলে স্টাইল বদলালেন লাল হলুদে তারকা জবি জাস্টিন। অস্ট্রেলিয়ান ওপেনে অপ্রতিরোধ্য নাদাল, ফরাসি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে সেমিফাইনালে স্প্যানিশ জিনিয়াস তিয়াফোকে হারালেন 6-3, 6-4, 6-2 সেটে।